আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে ভাঙা দাঁতের দুটি চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স ভাঙা দাঁতের চিকিৎসা নির্ভর করে কতটুকু দাঁত ভাঙছে অর্থাৎ যে দাঁতটি ট্রিটমেন্ট করা হবে সেটি কতটুকু অংশ ভেঙে গেছে তার উপর নির্ভর করে ট্রিটমেন্ট করা হয় দাঁত যদি অল্প পরিমাণ ভেঙে থাকে যেমনটি আপনারা এখানে স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন যদি এই পরিমাণ ভেঙে থাকে তাহলে সাধারণত দাঁতে কোনো ব্যথা হয় না কোনো যন্ত্রণা থাকে না হয়তো দাঁতটি শীর্ষিরে একটা ভাব থাকতেও পারে নাও পারে তো ভিওয়ার্স এমন সাধারণত অল্প যদি ভাঙে তখন সেটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় আর যখন দাঁত গোড়া থেকে ভেঙে যায় অর্থাৎ দাঁতের এই বরাবর ভেঙে যায় এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এমনভাবে যদি ভেঙে যায় তাহলে সেটি আর তখন ফিলিং করা যায় না সেটি অন্য ট্রিটমেন্ট করতে হয় সেটিতে ক্যাপ করার ট্রিটমেন্ট করতে হয় ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের যে যারা আমার ভিডিও দেখেন তারা জান যে দাঁতের তিনটি করে লেয়ার থাকে প্রথমটিকে অ্যানামেলের লেয়ার বলা হয় এখানে সামান্য অ্যানামেল দেখা যাচ্ছে এবং তারপরে ডেন্টিন রয়েছে এবং তারপরে পাল্প রয়েছে তো ভিউয়ার্স কোনো দাঁত যদি ভেঙে যায় দাঁতের যে পাল্পটি থাকে সেটি যদি ওপেন হয়ে যায় তাহলে সেই দাঁতে আর ফিলিং করা যায় না সে দাঁতে অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় এবং তারপরে সেখানে ক্যাপ করা নিতে হয় তো ভিউার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন যে দাঁতটা কিছুটা অংশ ভেঙে গেছে এখানে যে পজিশনে যেমনভাবে ভেঙে গেছে এভাবে ভাঙার কারণে এই যে পজিশনটা দেখা যাচ্ছে এটি এখনো পাল্প কিন্তু সুরক্ষিত রয়েছে একটি পাল্প পর্যন্ত ভাঙেনি তো এই ধরনের দাঁত যদি এত এমনটি ভেঙে যেয়ে থাকে সেম এখানে যেমনটি দেখছেন তো এমন ভাবে ভেঙে যাওয়ার কারণে কিন্তু দাঁতটির পাল্প এখনো পর্যন্ত সুরক্ষিত আছে এখনো পর্যন্ত পাল্পে কোনো সমস্যা হয়নি কিন্তু যখন দাঁতটি এভাবে ভেঙে গেছে অথবা এভাবে যখন ভেঙে গেছে এই দাঁতটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু দাঁতের মধ্যবর্তী স্থানে দেখতে পাচ্ছেন লাল একটা অংশ দেখা যাচ্ছে এটি দাঁতের পাল্প তো এভাবে ভেঙে যাওয়ার কারণে দাঁতের পাল্প ওপেন হয়ে গেছে আর এমন যদি ওপেন হয়ে যায় দাঁতের পাল্প তখন আর সে দাঁতে ফিলিং করা যায় না সে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করাই নিতে হয় তো ভিউয়ার্স যদি এ ধরনের এতটুকু পরিমাণও ভেঙে যায় তাহলেও আপনি সেখানে সে দাঁতটিতে ফিলিং করায় নিতে পারবেন পুটিং করায় নিতে পারবেন দাঁতটি তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না সেটু শুধুমাত্র সেখানে ফিলিং করায় নিলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এবং ফিলিং করাতে খুব বেশি সময়ও লাগবে না এমন দাঁতে ফিলিং করাতে হয়তো সর্বোচ্চ সময় নিলে আধা ঘন্টার মতো সময় নিতে পারে তো এ ধরনের দাঁতে আপনি ফিলিং করায় নিতে পারেন ভিউয়ার্স এখানে একটি দেখুন যে দুটি দাঁত ভেঙে গেছে এখানে এই দুইটি দাঁত এতটা অংশ ভেঙে যাওয়ার পরেও এটি কিন্তু এখনো পর্যন্ত দাঁতের যে পাল্প থাকে সেই অবধি পাল্প অবধি ভাঙেনি অর্থাৎ এমনভাবে এমন পজিশনেও যদি ভেঙে যায় তাহলেও কিন্তু সেই দাঁতটি আপনারা ফিলিং করায় নিতে পারেন কারণ এমনভাবে ভেঙে যাওয়ার কারণে দাঁতের পাল্প কিন্তু এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে সাধারণত দাঁতের পাল্পটি এখান থেকে শুরু হয় এই পজিশন থেকে শুরু হয় দাঁতের পাল্প আর এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানেও এখান থেকে শুরু হয় তো এখানে যে পজিশনে ভেঙে গেছে এমন পজিশনে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় ভিউয়ার্স এখানে দেখুন ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে এখানে দুটি দাঁত ভেঙে গেছে সামনের দিকে দেখা যাচ্ছে এমন ভেঙে যাওয়ার কারণে দাঁতে কিন্তু যে যন্ত্রণা হয় ব্যথা হয় এমনটি নাও হতে পারে রকম কোনো অনুভূতি নাও থাকতে পারে অনেকের দাঁতে সেন্সিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দাঁত শিরশিরে একটা ভাব হতে পারে কারো ক্ষেত্রে নাও হতে পারে তো এমনভাবে ভেঙে যাওয়ার কারণে আপনার রুট ক্যানা ট্রিটমেন্ট না করলেও চলবে সেখানে আপনি ফিলিং করায় নিতে পারেন যেমনটি এখানে দেখুন যে ফিলিং করা হয়েছে ফিলিং করলে আপনার দেখতে সেম আগের মতো হয়ে যাবে অনেকটাই আগের মতো হয়ে যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তবে যদি ফিলিং করা হয় ফিলিংটা যে আজীবন স্থায়ী হবে এমনটি ভাববেন না কারণ ফিলিংয়ের একটা ক্ষয় আছে আর ফিলিংটা উঠেও যেতে পারে ক্ষয় হয়ে যেতে পারে ফিলিং করার পরে কিছু নিয়ম থাকবে কিছু নির্দেশনা আপনাকে ডাক্তার দিয়ে দিবে যে এভাবে কামড় দিবেন না এভাবে এটা করবেন না সেটি যদি আপনি নিয়ম মেনে চলেন তাহলে আপনার সে ফিলিংটি অনেক বছর পর্যন্ত স্থায়ী হবে ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানেও দেখুন যে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে এখানে সামান্য ভেঙে গেছে আর এমন সামান্য ভেঙে গেলে এটি ক্যাপ করার প্রয়োজন হয় না শুধুমাত্র কয়েক মিনিটের মাধ্যমে এ মধ্যেই কিন্তু ফিলিং করে নেওয়া যায় ফিলিং করে নিলে সেম দেখতে আগে যেমনটি ছিল তেমনটি হয়ে যায় এখানে দেখুন যে দাঁতের কিছু কিছু অংশ ভেঙে গেছে সামনের দিক থেকে কিছুটা অংশ ভেঙে গেছে তো এমন দাঁতও কিন্তু আপনি ফিলিং করায় নিতে পারেন যেমনটি দেখুন এখানে ফিলিং করে দেওয়া হয়েছে ফিলিং করে সেম আগে যেমনটি দাঁত ছিল স্বাভাবিক যেমনটি থাকে তেমনটি দেখা যাচ্ছে এবং ফিলিংটি খুবই কালার ম্যাচিং করে করা হয়ে থাকে ভিওয়ার্স কোন দাঁত যদি এই পজিশনে ভেঙে যায় অর্থাৎ সাধারণত দুর্ঘটনায় কবলে পড়ে এরকম হয়ে যায় আর সেটি যদি এভাবে ভেঙে যায় দাঁতের এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যদি এভাবে দাঁত ভেঙে যায় তাহলে আপনার সে দাঁতের পাল্প ওপেন হয়ে থাকে আর সে দাঁতে প্রচণ্ড ব্যথা হয় যন্ত্রণা হয় সে পাল্পে যখন টাচ লাগে যখন স্পর্শ লাগে তখন সে দাঁতটিতে ব্যথা অনুভব হয় তো এমন দাঁতের জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে যদি আপনি ক্যাপ করায় নেন তাহলে সেম আগের মতো দেখতে হয়ে যাবে অনেকটাই এবং সে দাঁত দ্বারা আপনি ক্যাপ করা দাঁত দ্বারা স্বাভাবিক যেভাবে ইউজ করা যায় দাঁতগুলা সেভাবে আপনি করতে পারবেন যদি এমনভাবেও ভেঙে যায় কোনো দাঁত একেবারে গোড়া থেকে কিছুটা অংশ রয়েছে ক্ষেত্রেও কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করে যদি আপনি ক্যাপ করায় নেন তাহলে সেম আগের মতো হয়ে যাবে দেখতে ভিওর্স এখানে একটি দাঁত দেখা যাচ্ছে যে এখানে ভেঙে গেছে তো এমনভাবে ভেঙে যাওয়ার কারণ ভেঙে গেলেও কিন্তু আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করায় দাঁতটিতে ক্যাপ করায় নিতে পারেন যেমনটি এখানে দেখুন করা হয়েছে যদি শুধুমাত্র দাঁতের গোড়ার অংশটুকু থাকে যতটুকু এখানে দেখতে পাচ্ছেন তো এতটুকু থাকলেও কিন্তু সে দাঁতের উপরে ক্যাপ করা যায় বিশেষ করে সামনের দিকে যদি মাড়ির দিকে এমনটি হয় তাহলে সেটি বিবেচনার উপর নির্ভর করে প্র্যাকটিক্যালে দেখার উপরে তবে সামনের দিকটি যদি শুধুমাত্র এমন গোড়ার অংশ থাকে আর সেটি যদি মজবুত থাকে তাহলে সে দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে সেম আগের মতো দেখতে হয়ে যায় এবং এর কার্যক্ষমতা অনেকটাই আসল দাঁতের মতো হয়ে থাকে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সয় ভালো থাকবেন সালামু আলাইকুম